সো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে নতুন মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। আজকের মুভিটির নাম দ্য ব্যাড বয়েজ রাইড অর ডাই, অর্থাৎ এটি ব্যাড বয়েজ সিরিজের চতুর্থ মুভি। সো বেশি পেছালে পারি না পারিয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সো প্রত্যেকটি ব্যাড বয়েজ সিরিজের মতো এটাও প্রথমে বিচ দিয়ে শুরু হয়েছে, মায়ামি শহর দেখানো হয়। আর মায়ামি শহর দিয়ে আমাদের দুই ডিটেকটিভ, একজনের নাম মাইক লুইস আর একটা নাম মার্কাস, তারা দুজন কোনো বিষয়ে তাড়া করছিল। এখানে মাইক বলছে, তুমি যদি আজকেও আমাকে দেরি করালে, তখন বলছে মার্কাস বলে, প্লিজ বা থামো ভাই, নাহলে আমি বমি করে ফেলবো। তখন সেটা কনভেনশনাল স্টোরে যায় এবং সেখানে গিয়ে সে একটা হট বডিও কিনে, যে বলে এটা কি ফ্রেশ, বলে হ্যাঁ এটা ফ্রেশ, তখনই আমাকে দাও। তখনই সেখানে পিছনে ডাকাত এসে বলে, আর ডাকাত তখন বলে যে দাদা আসে ফেরত দাও। কিন্তু তখন মার্কাস বুঝতে পারে যে তাদের দেরি হয়েছে, কারণ মাইক তখন ঢুকে পড়ে, ঢুকে বলে যে বাড়ি আজকে আমাদের তারা আছে, তো প্লিজ তুমি আজকে এখান থেকে যাও, কালকে আমাদের দেখা হবে। তখনই মাইক ওপরটা গুলি করে দেয়, যাই হোক তো গুলি করে দিয়ে সে তখন বলে সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দিয়ে তারা তখন দৌড়াতে দৌড়াতে পর্যন্ত এসে পৌঁছে এবং এখানে বুঝতে পারে যেখানে আমাদের আজীবনের ব্যাচেলার স্মিথ তখন হচ্ছে, মানে মাই সেখানে বিয়ে করছে এবং বিয়ে করছে তার সেই সাইকিয়াট্রিস্টকে। তো তখন তারা সেখানে অনেক বড় পার্টি অনুষ্ঠান হয়, সেখানে নাচ গান হয়, সেখানে তখন সবাই তার বন্ধুরা এসে দেখে দেখতে পাই যে সেই অ্যামোর যে ডিরেক্টর ছিল সেও এখানে বিয়ে করে নিয়েছে একজন পলিটিশিয়ানকে। তো সে তখন বলে যে যাক তুমি বিয়ে করেছো, আমি খুবই খুশি। তো সবাই তখন সেখানে এসে স্পিচ দেওয়ার সময় আমাদের মার্কাস তখন খুবই আবেগাপ্লুত হয়ে পড়ে, সে বলে যে এত বছর ধরে আমরা একসাথে কাজ করেছি এবং আমাদের ক্যাপ্টেন হাওয়ার্ডকে, সেখানে তার মেয়েকে, সে মেয়ে এসে বলে যে প্লিজ, আমার বাবা থাকলে এখন বলতো এটা প্লিজ ডোন্ট ফাক দিস আপ। তখন সবাই খুব খুশি হয় এবং এখন এখানে আমাদের মার্কাস তখন নাচ গান করতে শুরু করে এবং সবাই সেখানে নাচতে গান শুরু করে। নাচ গানের এক পর্যায়ে মাইক এতটা পরিমাণে, মানে মার্কাস এত পরিমাণে নাচতে 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 তার হারিয়ে আসছে এবং সে তখন ওখানে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন সেখানে মাইক সবাই মিলে তাকে সিপিআর দিয়ে দেয়, যাই হোক সে তখন এখানে মানে সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে সে একটি অন্য জগতে এসে পৌঁছায়। সে তখন সেখানে দেখতে পায় আমাদের সেই ক্যাপ্টেন হাওয়ার্ডকে, সে তখন বলে মার্কাস এখনও তোমার সময় আসেনি মার্কাস, এবং তখন তাকে ধাক্কা মেরে সে দেখা যায় সে উঠে পড়ে। অর্থাৎ কিন্তু এখানে বলে এক সপ্তাহ ধরে সে কমাইছিল তার হার্ট অ্যাটাকের কারণে। এদিকে মাইক তখন ঘুমাচ্ছিল, ঘুমিয়ে থাকার সময় সে তখন বাইরে বের হয় এবং মাইক মাইক তার পিছিয়ে দৌড়াতে থাকে, বলে মার্কাস 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 কিসের কি, সে তখন হাওয়া দেখাচ্ছিল। সে বলছে যে ওয়াও এতদিন পরে শুধু সে, আমার মনটা খুবই আনন্দিত হচ্ছে। তখন বলে যে মা মাইক বলে প্লিজ তুমি কি পাগল হয়ে গেছো, সে বলে না মাইক তুমি বুঝবে না এই বিষয়টা, এটা হচ্ছে কী মজা। তাই বলে তখন হসপিটালে গেলে পাগল হয়ে গেছে, তখন বলছে প্লিজ সমস্যা নেই একটু সময় দিন আমাকে। তখন সে তখন নিজের মানে মিডল ইস্টার্ন বার করে নাচতে শুরু করে এবং ওর পিছনের অংশ বাড়ে যাচ্ছিলো, তখন বলে প্লিজ এটা প্যান্ট পরে আসো। তো তখন সেখান থেকে আমাদের সিন অনুযায়ী নিয়ে আসা হয় এবং এখানে দেখতে পাই যে হচ্ছে একজন একজন লোক হেলিকপ্টারে নামছে এবং এই লোকটির নাম হলো আমাদের জেমস এম সি ম্যাকো, এবং একে আপনার মনে রাখতে হবে কারণ এই মুভিতে এই প্রধান চরিত্র ভিলেন হিসেবে। সে তখন বলে যে ক্যাপ্টেন হাওয়ার্ডের অ্যাকাউন্টে সব টাকাগুলো ট্রান্সফার করবে, সে যখন না চায় তখন সেখানে তার গার্লফ্রেন্ডকে সে বন্ধু বানিয়ে এবং তখন তার বউকে ফোন দেয়, সে বলে যে এরা কি একে অপরকে চেনে। তখন তারা তখন সে ব্যবসায়ী শেষ পর্যন্ত বাধ্য হয় টাকা ট্রান্সফার করতে, এবং ঠিক তখনই দেখতে পায় আমাদের জেমস প্রথমে তাকে মারে, তারপরে তার বডিগার্ডকে মারে, এবং সে বলে সে একটা মিথ্যা নাটক সাজাতে তার গার্লফ্রেন্ড, তখন তাকে দিয়ে সে নিজের গার্লফ্রেন্ডকে মারিয়ে চলে আসে। তো দেখ ওদের কথা না বাড়িয়ে, তো এখানে আমরা দেখতে পাই যে মাইক তখন আছে, মাইক আর মার্কেস তখন সেখানে বাড়ি যাচ্ছে এবং হচ্ছে মার্কেস নিজের বউকে বলে যে হানি আমি একদম ঠিক আছি, হানি সমস্যা নেই। সে সেখান থেকে মানে পাগলামি করা শুরু করে, যারা তারা করে আর কি, তো হচ্ছে পাগলামি এক করতে সে তখন বাড়িতে এসে পৌঁছায় এবং বাড়ি থাকার সময় সে তখন বলে যে আমি নাকি ও অতীত ভবিষ্যৎ দেখেছে, মানে অতীতকালে তার লাইফ। সে বলে যে মাইক নাকি একটা হচ্ছে গাধা ছিল এবং সে ছিল গাধার মালিক, এবং হচ্ছে মার্কাস নাকি মাইকে খুব মারতো কারণ সে তখন খুবই মানে একঘেয়ে স্বভাবে ছিল, যেটা মাইকের এখনও আছে। তো তখন তারা সেখানে বাড়িতে এসে পৌঁছায় এবং তারা তখন সেখানে জড়িয়ে ধরে। এখানে আমরা দেখতে পাই তার মেয়ে, তার মেয়ের মাইকেস মার্কাসের মেয়ে সহ সবাই মিলে সেখান থেকে হচ্ছে গড়াগড়ি করছিলো, এবং তখনই আমাদের হচ্ছে মার্কাসও মাইকও তখন সেখানে তার স্ত্রীও সে ছিল। এখানে মার্কাস প্রথমে এসে তার স্ন্যাক খোঁজে, স্ন্যাক ছাড়া পায় না, এবং মাইক তাকে হসপিটালের কাহিনিগুলো তার পরিবারকে খুলে পড়ে। তখন তখন এই যে তার তার জামাই রেচি, রেচি যেখানে ছেলে হয়েছে, রেচিকে বলে স্যার তোমার কোনো কাজ নেই মার্কাস বলে, তুমি কেন সবসময় বাইরে পড়ে থাকো, সে বলে আমি তো নিয়ে নিন স্যার। তখন সেখানে দেখতে পাই তার বই আসলে যেটা সরিয়েছে এবং সে বলে তোমাকে ডাক্তার খুব স্ট্রিক্ট ডায়েট দিয়েছে যে তোমাকে স্যালাড ছাড়া কিছু খাওয়া যাবে না। তো তখন আমি বলে যে তখন মাইকে বলে মার্কাস বলে যে প্লিজ আমি তোমাকে $200 দেবো, তুমি আমাকে একটা ললিপপ এনে দাও, তখন সে দেয় না। এখানে আমরা দেখি মার্কাস মাইক এবং স্ত্রী এখানে একান্ত সময় পর কাটাচ্ছে এবং ঠিক তখন মাইক ঘুমের দুঃস্বপ্ন শুরু হয় যে যত তাদের পছন্দের লোক ছিল সবাইকে সে হারিয়েছে, হত্যা করেছে ওনাকে। সো যাই হোক তখন তার জীবন একটা নরকের মতো, তো এখানে তার একমাত্র স্মৃতির সঙ্গ। তো সে তখন তারপরের দিন সকালবেলা দেখে তার মন ভেঙে যায়,
আমাদের ক্যাপ্টেন হাওয়ার্ডকে, মেজর ক্যাপ্টেন হাওয়ার্ডকে ড্রাগ কার্টেলের সঙ্গে জড়িত করা হয় এবং তাকে ঘুষখোর পরিণত করে। এখানে মাইকেল মার্কাস তো সবাই পাগল হয়ে যায় এবং তাদের বস রিটা, রিটা যেহেতু রানকার এমও হেড, তো সে তখন এখানে লোকের সে FBI থেকে আসা রিপ্রেজেন্টেটিভ, সে তখন বলে যে আমরা একজন বিজনেসম্যানকে দেখতে পাই যাকে কিছু হত্যা করেছে এক সপ্তাহ আগে, সেই লোকটাকে। তো সেই এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ক্যাপ্টেন হাওয়ার্ডই ছিল সেই মিসিং লিঙ্ক, সেই অনেক টাকা কার্টেলের সাথে চুরি করেছিল। যাই হোক, তো কার্টেলের কাছে মাইক তো প্রচণ্ড রেগে যায়, সে বলে যে একজন মানুষ মৃত বলে তাকে তুমি এরকম করতে পারো। এখানে ক্যাপ্টেন হাওয়ার্ডের মেয়ে আসে, সে তখন বলে যে নাম হলো জুরি, সে বলে যে আমার বাবা একজন ভালো মানুষ ছিল এবং তোমরা পারো না তাকে এভাবে ই করতে। তখন তারা দুজনে সেখান থেকে দৌড় দেয় এবং তার ছেলে অর্থাৎ আর্মান্ডোর কাছে এসে পৌঁছায়। যার আগের মুভিতে তারা যেন আর্মান্ডো হলো মাইকেরই ছেলে, তো এখানে অনেক বড় কাহিনী। তো সে তখন বলে যে কি ক্যাপ্টেন হাওয়ার্ডকে কি কারা মারতে বলছিল, মানে আমরা জানি আর্মান্ডোই ক্যাপ্টেন হাওয়ার্ডকে মেরেছিল। সে বলে যে আসলে ক্যাপ্টেন হাওয়ার্ড আমার মায়ের লিস্টে ছিল না, তাকে তোমাদের লোকেরা মারতে চলেছিল আমাদের হাত দিয়ে। তো সেখানে তখন সে একটু বলে যে আমি একবার লোককে দেখেছিলাম যে তোমাদের ক্যাপ্টেন হাওয়ার্ডকে মারার কন্ট্রাক্টটা দিয়েছিল। তো যাই হোক, তখন বেশি কথা না বলি, আমরা দেখানো হয় সে বেস এসে পৌঁছায়, যেখানে জেমস তখন তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করছে ক্যাপ্টেন হাওয়ার্ডের। তো ক্যাপ্টেন হাওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড চেকের সময় একটা কম্পিউটারে একটা হ্যাক করার সময় ভুলবশত একটা কারণে একটা মেসেজ চলে যায় মাইক আর কাছে। তো তারা তখন সেখানে এসে বলে ক্যাপ্টেন হাওয়ার্ড বলে যে বয়েস তুমি যেটা দেখো তার মানে আমার কাজ হয়ে গেছে, আমাকে তারা মেরে দিয়েছে। আমি কার্টেলের পুরে কাজ করছি গত 9 বছর থেকে, 2003 সালে যখন হলো তোমাদের একটা 130 কেজি কোকেন যখন হারিয়ে দেয় তখনই বুঝতে পারি যে আসলে কোনো বিষয় রয়েছে। তখন থেকে আমি কাজ ঠিক করছি, তো তোমাদেরকে যে কোনো আমার কাজটি শেষ করতে হবে। তখন তারা সেখান থেকে মাইক ফ্লেশার ম্যানেজারের কাছে আসে, ক্যাপ্টেন হাওয়ার্ড একে ইয়ে কার্টেল শুধু পুষছিল তবে একে সে পুনর্বাসন করেছিল। তো যাই হোক, তখন তারা সেখানে সময় সে মাইক তো পুরো পাগলামি করছে, কেননা সে জানে সে এখন মরবে না। তখন হচ্ছে মার্কেসও তার পিছিয়ে পিছিয়ে, মার্কেস পাগলামি করছে, মাইক তখন বলেছে যদি এখন তোমাকে একটা গুলি করে তাহলে মরবে না। তখন বলছে আসলে তা নয়, তুমি তো আমাকে মারবে না। তখন মহিলা বলে তোমরা কি পাগল হয়েছো, বন্ধু পাগল বলছে আমরা পুলিশ ম্যাম। তখন তারা সেখান থেকে এসে সেই ইয়ের কাছে এসে পৌঁছায়, এর নাম হলো ফ্লেসার। ফ্লেসারকে বলে যে মাইক আর মার্কেস তোমাদের কী সৌভাগ্য, তোমরা এসেছো, কী করতে পারি তোমাদের জন্য। সে বলে যে মোটু যদি তাড়াতাড়ি লম্বু তাড়াতাড়ি যদি ক্যাপ্টেন হাওয়ার্ড আমাদেরকে কী বলতে পারে তাদের জন্য রেখে গেছে। সে তখন বলে যে সে ওই দিকে যা আছে সব ওই দিকে, সে দুই মূর্খ একবারই পাগল তা কিছু বুঝতে পারে না। সে বলে যে এক বছর ওদিক করলে তো শেষ। তখন দেখা যায় সেখানে জেমস তাকে মেরে দেয় এবং ফ্লেসারের সেখানেই ইন্নলীলা হয়ে যায়। তখন দেওয়া লোকেরা সেখানে আক্রমণ শুরু করে, ক্যাপ্টেন হাওয়ার্ডের কথা তো বাদ দিয়ে তারা তখন আবার শুরু করে লড়াই। কিন্তু সেখানের মধ্যে দেখা যায় যে সে আমাদের একে অপরে লড়াই করার সময় তখন আমাদের মাইক আর মার্কাস লড়াই করতেছিল, মার্কাস তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল আর মাইক তখন গুলাগুলিতে। তো সে তখন একবার হঠাৎ করে হুঙ্কার দিয়ে সেরে ওঠে এবং তখন শুরু করে একের পর এক ধাপ ধুপ গুলি করা। তো এখানে বুঝতে পারি যে আমরা আগের সিনেমায় জানি যে আমাদের মাইকটা হলো সাহসী আর মার্কাসটা ভীতু, কিন্তু এবার দেখা যাচ্ছে মার্কাসই বেশি সাহসী আর মাইকই হালকা ভীতু। একটা গুলি করে দেয় একদম হার্ড পদে, তবে সে বুলেট প্রুফ থাকার কারণে বেঁচে যায়। তখন তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে, দৌড়ানোর এক পর্যায়ে সারা গুলি করতে করতে আগিয়ে তো আসে এবং আমাদের মার্কাস সেখানে অসাধারণ কৃত্য দেখায়। কিন্তু মাইক তখন হঠাৎ করে তার প্যানিক অ্যাটাক হয়। আসলে আমরা জানি যে মাইক অত্যন্ত শত স্বভাবের হলেও তার প্যানিক অ্যাটাক হওয়া এটা খুবই নতুন ছিল। তখন তাকে মার্কাস ও ধরাবাদ দিয়ে তাকে বাঁচিয়ে দেয়। তখন সেখানে এসে ডাক্তার তাকে বলে যে তোমার হার্ট 160 160 বা 80, তো তোমার আসলে সমস্যা রয়েছে। তখন সেখানে এমও এসে বলে যে আচ্ছা রিটা এসে বলে যে কী হবে, তুমি কেমনে জানো এই সব প্লেসের সম্পর্কে। সে বলে যে আমরা আসলে ভাবছিলাম যে কী সমস্যা ছিল, কারণ সেইখানে এসে রিটার কাছে সেটা সে গোপন করে যে আসলে তারা ক্যাপ্টেন হাওয়ার্ডের নির্দেশ পেয়ে এখানে এসেছে। তো বেশি কথা না বলি, তারা তখন সেখানে তাদের জ্ঞান এসে বলে যে আচ্ছা আমাদের ক্যাপ্টেন হাওয়ার্ডের একটা এখানে একটা কিছু দেখাতে চেয়েছিলো। তো তখন সেখানে সে আর একজন আসে, এর নাম কে কেলি। তো কেলি তখন ক্যাপ্টেন হাওয়ার্ডের সেখান থেকে একটা কিউআর কোড ছিল, কিউআর কোড থেকে আর স্ক্যান করে সে তখন বুঝতে পারে যে ক্যাপ্টেন হাওয়ার্ড তাকে বলে যে 2003 সালে সেই কার্টেলের পর থেকে আমি অনেকজনকে এই বিষয়ে কেসে লাগিয়েছিলাম। তো ম্যাক্সিমাম লোকেরাই আসছে কেউ ট্রাম দুর্ঘটনায় কেউ বিভিন্ন কারণে সুসাইড করে মারা গিয়েছে। সো এটা আমার হার্টকে অনেক আমাকে অনেক দুঃখ দিয়েছিল। সো আমি নিজে থেকে এটা করার চেষ্টা করতেছিলাম। তো তখন তারা সেখানে মনে করে যে হ্যাঁ সেই 2003 সালে সেই কার্টেলগুলো, তখন তারা বুঝতে পারে না যে আসলে ব্যাপারটা কী। তখন তার মানে নথি ফাইলগুলো বার করার জন্য তারা তখন মেন বেসে পাঠায় ড্যানকে। সো ড্যান তখন বলে যে তোমাদেরকে আমি মেন বেস দেখতে নিয়ে আসবো, ওদিকে আমার আর্মান্ডোর জেলে দেখতে পাই। জেলে আর্মান্ডোর পুরে আর্মান্ডো তো সময় কাটাচ্ছে ঠান্ডা দিকে, তো আর্মান্ডোর পুরো আক্রমণের ব্যবস্থা নিয়েছে। তো আর্মান্ডো সে জিনিস, আর্মান্ডোকে তো কেউ সহজে তার ওর বাবাই ঠেকে দিতে পারেনি। তো তখন সেখানে দুবদাব মেরে একদম সবাইকে উপরতলা পাঠিয়ে যায়। যেহেতু জেলে আসি ইতিমধ্যে, তো এখন আর কি যে কাউকে যে কেউ মারতে পারে, সবাইকে সে মেরেও দেয় এবং মেয়েদের শেষ পর্যায়ের উপর থেকে পুলিশের লাস্ট এন্ট্রি করে টিয়ার গ্যাস দিয়ে সবাইকে ঠেকে ঠেকাই দেয়।
তখন এখান থেকে আমাদের বাবার কাছে মাইকের কাছে কল প্রথম সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে আসলে আর্মান্ডো, সে বলে যে আর্মান্ডো জানে যে ক্যাপ্টেন হওয়ার নির্দোষ এবং তাকে কাটলে লোকেরা এখন মার চিন্তা ভাবনা আছে, প্লিজ আমাকে যে করে হোক বাঁচাও, তাকে বাঁচাতে হবে এবং কার্টিনকে আমাদের ধরতে হবে। তখন তারা বলে যে দেখো সে এখানে এটার স্বামীটা একজন পলিটিশিয়ান এবং একটা মেয়র ক্যান্ডিডেট, তাই সে তার অনেক স্কিল খাটিয়ে শেষ পর্যন্ত আর্মান্ডোকে মায়ামি নিয়ে আসার ব্যবস্থা করে। তো মায়ামি নিয়ে আসার জন্য তাদেরকে বন্ধুত্বই করে দিয়ে তখন তাদেরকে একসঙ্গে বাবা ছেলেকে সবাইকে নিয়ে তারা এখানে আসতে শুরু করে। এখানেও মার্কাস সেরকম পাগলামি শুরু করে, সে বলবে দেখো মাই তোমার আমার তুমি আমি তোমাকে আগেকার সময়ে মারতাম, এটা আমার খুবই কষ্ট লাগছে, একসঙ্গে আমরা ঘোড়া ছিলাম, আমরা দুজন একসঙ্গে ঘোড়া রেস করতাম। তো সেখানে তো আমরা জেন্স কার্টিন অন্য দিন সেজে এসে তারা হেলিকপ্টারে চড়ে বসে চড়ার পথ হয়, এক পর্যায়ে মার্কাস যখন ঘুম ভাঙে তখন সে কিছু একটা কিছু মনে করে সামনে আগায় এবং তখন সেখানে আমরা বুঝতে পারি যে ইতিমধ্যে হেলিকপ্টার হাইজ্যাক করে দিয়েছে এবং হচ্ছে সেখান থেকে অটোপাইলট মোড নিয়ে এয়ারপ্ল্যানকে বলে যে দিস ইজ এয়ারক্রাফট 564 আমাদের মাইক লোয়াস এবং মার্কাস তারা এটা দখল করে নিয়েছে এবং সেটা বলার সঙ্গে সঙ্গে তাকে সেই গলা কেটে হত্যা করে। তখন তারা একদম রেডি হয়ে গিয়ে সেখান থেকে যদি মাই চোখ দেয় মার্কাস, তখন সেখান থেকে শুরু হয় মোহন গুলি এবং সেখানে থাকা বাকি দুজনকে মেরে দেয় এবং মাইক আর মার্কাসের সঙ্গে তখন শুরু হয় সে তুমুল লড়াই। তারা তখন দুজনেই কাছে কম নেয়, তারা তখন দুজনেই একে অপরের সাথে মারতে মারতে একে অপরকে ভালো ভর্তা করে যায়। এদিকে হেলিকপ্টারের পাইলট যেহেতু মারা গেছে তখন সে নিজের সঙ্গে সঙ্গে প্লেনটি হেলিকপ্টার নিচে নামতে শুরু হয়েছে। তো যাই হোক, নিচে নামতে নামতে প্রথম জন তো বাড়িয়ে যায় এবং দ্বিতীয় জনের সঙ্গে তখন মাইকের প্রচণ্ড লড়াই হয় এবং সে তখন আর্মান্ডোর সে জেলের ইটা ভেঙে দেয়। তো তখন মাইক তো কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না, শেষ পর্যন্ত সে যখন সে ছেড়েও দেয় তখন মার্কাস তখন সেটা ধরে ফেলে এবং তখনই সে তাড়াতাড়ি ওকে বার করো এবং ওকে বার করানো, মাইক তখন সর্বস্ব দিয়ে ওকে তো বার করে আনতে পারে যে তখন ওকে বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে খাতাটি খুলে দেওয়া হয়। তো তখন সেখান থেকে আর্মান্ডো বলে যে আমি হেলিকপ্টার চালাতে পারি, তখন মাইক বলে যে মার্কাস বলে কীভাবে হেলিকপ্টার চালাতে, আরে আমি একজন ড্রাগ কার্টেল ম্যান, ড্রাগ কার্টেলটা সবই পারি। দেখো তখন সেখানে সেখানে একটা নদীর মধ্যে পড়ে এবং তারা তখন তিনজন সেখানে বেরিয়ে আসে। তখন মাইক বলে যে থামো 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 আমাদের এখন একসঙ্গে থাকতে হবে, কিন্তু মা কিন্তু অ্যান্টোনিয়াস বলে যে না, আর্মান্ডো বলে না আমরা সবাই থাকবো। তখন তখন দুজনই বাবা বাবা ছেলের মধ্যে একটু সে বলে যে প্লিজ থামো থামো তোমরা দুজন থামো। তো তখন থামাথামি কথা তো তারা কেউই কারো কথা শুনছে না, তখন হচ্ছে মার্কাস তাদের থামিয়ে দেয় এবং থামিয়ে দিয়ে তখন তারা বলে যে না এখন আমাদের তিনজনকে একসঙ্গে থাকতে হবে কারণ তুমি এই হচ্ছে যাই হোক। তখন তো চলে যায় সেখানে, তখন মাইক মার্কাসকে বলে মার্কাস মাইকে বলে দেখো এটাই তোমাদের সুযোগ, তোমাদের বাবা ছিল তো সমস্যা রয়েছে সেগুলো মিটিয়ে নাও কারণ এই সুযোগ কখনোই আসবে না। সে বলে যে না কেন আসবে না, তখন বলে যে তাড়াতাড়ি চলো তোমার তোমার ছেলে পালিয়ে যাচ্ছে। তো সেখানে আমরা ইউএস মার্শালের লোকেদের আসতে দেখি, যেহেতু মার্শালের কেস মার্শালের সাইলেন করছে এবং এখানে আর কেউ নয় সেটা আসলে রিটা হা সেই টুরি হাওয়ার্ড অর্থাৎ ক্যাপ্টেন হাওয়ার্ডের সেই মেয়ে এবং সে এখানে ক্যাপ্টেন এবং সে তখন বলে যে না, সে তখন সে রেকর্ডিংটা শোনায় রিটাকে এবং সে বলে দেখো আমাদের বিশ্বাস যেহেতু নিজের ছেলে থাকার কারণে মাইক এভাবে বিশ্বাসঘাতকতা করে তাকে বার করে নিয়ে এসেছে। তো তখন সে বলে যে না আমরা তাকে রেড লিস্টে, তখন এরা বুঝতে পারে যেহেতু পুলিশের জন্য তাকে রেড লিস্টে দিয়েছে, কার্টেলরা তাদের মাথার উপরে দাম দিয়ে দেয় অর্থাৎ তাদের উপরে বাউন্টি দিয়ে তাদের মাথার উপরে এবং শুরু হয় একটা অনেক বড়ো ম্যান হান্ট। এদিকে তার রিটার রিটার স্ত্রী মানে স্বামী তো সে তখন ফেসে যায় কেননা যেহেতু সে তার ই খাটি তাদেরকে বার করেছে, তাদের পরিবারের উপর শুরু হয় একটা বিশাল চাপ কেননা সবাই তখন হচ্ছে গ্যাংয়ের লোকেরা প্লাস পুলিশের লোকেরা সবাই তাদেরকে আক্রমণের জন্য খুঁজে বেড়াচ্ছে জানার পিছনে। তখন সেখানে মাইক বলে দেখো গতকালকে সকালবেলা উঠেছিলে মাইক, তখন তুমি ভেবেছো যে আজকে আমাদের এখানে বসাতে হবে আর হচ্ছে আর্মান্ডো তুমি কি ভেবেছিলে যে তুমি আজকে বাইরে থাকবে? তখন সে বলে হ্যাঁ ভাববো না কেন, হচ্ছে আমি জেল থেকে বাইরে চলেছি এবং আমরা জেলে চলেছি। খুবই মজার বিষয় মাইক এই কথাটি বলে, সে বলে যে না দেখো আমাদেরকে এখন একে অপরের সঙ্গে টিকে থাকতে হবে এবং আমাদেরকে একে অপরের সঙ্গে মিলে এই কাজটি করতে হবে এবং যে এই কাজটি তাকে শাস্তি দিতে হবে। তো সে তখন বলে যে দেখো আমাদের একসঙ্গে মিলে থাকতেই হবে এবং এদের কাজটা করতে হবে। এই কথা বলে শেষ পর্যন্ত তারা সকাল হয়ে যায় এবং তার একটা কাপড় চুরি করার আগে চলে যায় এবং সেখান থেকে আমার মতো সব থেকে সরে পড়ে, কিন্তু আমাদের মাইক আর মার্কাস কাপড় চুরি করার সময় ধরা খেয়ে যায়। সে বলে কী এখানে কী পেয়েছে আমরা? তখন বলে যে মাইক বলে আবার ঠাট্টা করতে শুরু করতে আমরা কালো বলে তুমি আমাদেরকে চোর বলতে পারো না, আমরা চুরি করি তো সেখানে ওদের গায়ে লেখা ছিল। সে বলে যে জাস্ট এক সিঙ্গারের যার ছবি তাদের গাইছিল সে বলে যে একটা গান বলো, এই গান বলে তোমাদের ছেড়ে দেবো। তখন সে বলে ওই তো অনেক গান রয়েছে তখন যেটা তোমার সবচেয়ে পছন্দ সেটা বলো, তখন সেটা বলে যে হ্যাঁ ওই যে ওইটা ওইটা। তখন তারা আস্তে গান গাইতে শুরু করে ওদেরকে ব্যস্ত করে দেবে, এদিকে আর্মান্ডো একটা গাড়ি চুরি করে নিয়ে আসে এবং সে সময় তারা সেখান থেকে পালিয়ে যায় এবং সে বলে যে সমস্যা নেই আমরা তোমাদের জিনিসপত্র ফেরত দিয়ে যাবো। এইভাবে তারা তখন চলে যায় এবং সেখানে আর্মান্ডো জিজ্ঞেস করে আচ্ছা তুমি কখনো কি আমার মাকে ভালোবেসেছিলে? তখন সে বলে যে ভালোবাসা হ্যাঁ অবশ্যই, আমি তুমি যদি জানতাম তুমি আমার এইভাবে ছিল তোমাকে আমি আমার খাতে যেতাম না, আমি তোমাকে অবশ্যই একটা ভালোবেসে দিতে পারতাম। সে তখন বেশি কিছু বলে না, হঠাৎই তখনই প্লে হচ্ছে ট্যাঙ্কটি নষ্ট হয়ে যায় অর্থাৎ ট্রাকটি বন্ধ হয়ে যায়।
এবং সাথে তখন বুঝতে পারে যে এখান থেকে ওদেরকে যেতে হবে। তবে তারা তেমন একটা বেশ্যার কাছে সেখান থেকে যায়, ও বেশ্যাটি একসময় মাইকে খুব পছন্দ করতো, তো যাই হোক তখন সেখানে বুঝতে পারি বেশ্যার ব্যাপারে দায়ী করছে, প্রসিকিউট সে বলে যে আমাদের এখানে আরও লোকের দরকার, যে করে আমাদের লোক নিয়ে আসো। আমি সেখানে কী ব্যাপার মাইক মার্কাস কী অবস্থা, এর নাম এই হলো আমার ছেলে অ্যান্থনি। তো যাই হোক তখন তারা বলে যে আমার একটু কাপড় পোশাক এবং বন্দুকের দরকার। সে বলছে হ্যাঁ আমার কাছে আছে, তোকে দেবো কেন? সে তখন বলে যে দিতে তোমাকে হবে, কেননা আমি তোমাকে সাহায্য করবো। সে বলছে হ্যাঁ তুমি দেবো, কিন্তু তোমাকে আমার হচ্ছে মানে ওই অংশ একটু মানে একটু চাটাচাটি করতে হবে। সে বলছে চাটাচাটি বলছে না 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 না, সে উঠে যাচ্ছে তখন বলছে না সিট ইউর অ্যাস ডাউন মাইক মাই অ্যাস। এই কথা বলে তখন সেটাকে থামিয়ে দেওয়া, সে বলে দেখো তোমাদের আমাকে টাকা দিতে পারবে ঠিক আছে, তোমাদের মাথার উপরে 5 কিলোমিটার বাউন্ডারি রয়েছে। তো আমি সেটা বলি যে হ্যালো, সেখান থেকে বলে দেখো ব্যাড বয়স আমার কাছে রয়েছে, বাউন্ডারিটা নিয়ে যাও, দিয়ে যাও, নিয়ে যাও। তখন তাদেরকে সেখানে পাঠিয়ে দেয় এবং আর মানলো, তখন তুমি বেঁচে থাকো তাহলে আবার ফেরত আসবে। হ্যাঁ তো তখন সেই ইউএস মার্শালদের কাছে টিপটা পৌঁছে যায়, তারা তখন সকালে দৌড়াতে শুরু করে। এখান থেকে মাইক মার্কাস বলে, মাইক বলছে আমি পাশে 3 জন, তুমি পাশে 3 জন ঘুরে তুলে নিয়ে যাবো ঠিক আছে। পাশে 3 জন বলতে বলে শেষ পর্যন্ত তাদের আগমন হয়ে যাবে, প্রথম গ্যাং আউট, দ্বিতীয় গ্যাং ইন। দ্বিতীয় গ্যাংয়ের লোকেরা প্রথম গ্যাংয়ের লোকে মেরে দেয়, তো তখন তারা তখন সেখান থেকে ভ্যানে ঢুকে পড়ে এবং সেখান থেকে একটা লোক বেশি, এর নাম হলো হচ্ছে রেবেস। তো এ বলে যে কী অবস্থা মাইক, মনে আছে আমাকে 2 বছর আগে তুমি যা করেছো, এবার তোমাকে যা শোধ দিয়েই ছাড়বো। অর্থাৎ 2 বছর আগে একে মাইক মাথায় মেরেছিল হেমন্তি, এবার তারা মারা শুরু করে এবং সেই লোকটি ধাক্কা মেরে ভেঙে দেয়, মেরেও দেয়। যাক তো বাড়ি গাড়ি আগুন লেগে যায় ভ্যানের গাড়ি, এবং তখন তারা সেখানে দৌড়াতে শুরু করে এবং পাশে আরও আগুন লাগতে থাকে, আগুন লাগতে শেষ পর্যন্ত ভ্যানের বাইরে সম্পূর্ণ ধরে যায়। আমার মাইক বলে সমস্যা নেই, ভিতরে তো আগুন ধরেনি, তখন ভিতরে আগুন ধরে যায়। শেষ পর্যন্ত তারা তখন সেখান থেকে লাফ মারে, লাফ মারতে বাধ্য হয়। ওই ওইদিকে বাইরে থেকে সেই সে ক্যাপ্টেন হাওয়ার্ড নিয়েও বিল করতে শুরু করে। তো তারা তখন সব দিক দিয়ে বিপদে পড়ে গেছেন, কী করবে তারা কিছু বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত তারা একে অপরকে লাফ দিয়ে কোনো রকম বাইরে বেরিয়ে শেষ পর্যন্ত পুরো ভ্যানটায় আগুন ধরেও পড়ে যায়। তাহলে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং হচ্ছে শেষ পর্যন্ত সেখান থেকে লোকে মরেনি। যাই হোক সেখান থেকে যাওয়ার পরে তারপরের দিন সারা ড্যানের কাছে পৌঁছায় এবং ড্যানের ওখানে ঢুকে বলে যে মামু। ড্যান তখন বলে দেখো এটা একটা ভালো সময়, তখন সেখানে কেলে এসে পৌঁছায়। কেলে বলে যে ওয়া, তাহলে তোমার সম্পর্কে আসে বলছে হ্যাঁ, তারপর না এরপর সমস্যা নেই, এটা কোনো বিষয় কিছু না, তো থাকতে পারো সম্পর্কে, এটা হতে পারে, এটা হয় সমস্যা নেই। তখন আগের সময় জানি যে ড্যানের একটা সমস্যা ছিল, সেটা থেরাপি দিয়ে ঠিক হয়ে গেছে, তো এটা কথা না। তো এখন তারা সেখান থেকে তাদেরকে দেখে আর্মান্ডোকে দেখে সে বলেছে না আমি তোমাকে বিশ্বাস করবো, কিন্তু আর্মান্ডোকে বিশ্বাস করতে পারি না। তাদের দুজন দুজন প্রেমিক প্রেমিক বন্ধু বান্ধব অত বলছে, তখন সে বলে ঠিক আছে সমস্যা নেই, এবার কেমন তোমাকে ছেড়ে দিলাম। তখন তারা সেখানে বলে যে দেখো আর্মান্ডো একমাত্র লোক সে তাকে চিনতে পারবে। তো তখন তারা সেখান থেকে জিজ্ঞেস করে কী পেয়েছো তুমি, সে বলে দেখো আমি সেখান থেকে প্রায় 33,000 ঘন্টার ভিডিও ফুটেজ, 3,000 বেশি ডকুমেন্ট ইত্যাদি সব পেয়েছি এবং এতে থেকেই আমি জানতে পেরেছি। তখন সেখানে এখান থেকে একটা ডাটা মিক্স ফাইল তৈরি করবো এবং সেখান থেকে তারা দেখানো শুরু করে তাদের বিভিন্ন ক্যান্ডিডেটদের যারা সম্ভাব্য খুনি হতে পারে সে ভেবেছিলো। তো এখান থেকে করতে করতে প্রায় 3-4 দিন চলে যায় এবং এখানে মাঝখানে আমাদের হচ্ছে মাইক তো হঠাৎ করে সে আমাদের আর্মান্ডোর চোখে পড়ে সেই লোকটিকে এবং সেই লোকটিকে চিনে ফেলে এবং এখান থেকে আমরা লোকটির লোকেশন বার করা যায়। এর নাম হলো জেমস কার্ল ম্যাকরে, এ ছিল সাবেক রেঞ্জার এবং DEA-র হয়ে ড্রাগ ডিপার্টমেন্টে কাজ করতো এবং সর্বশেষ করছে 10 বছর আগে সে ইতে ধরা খায় এবং ধরা খাওয়ার পরে তার পুরো গ্যাং পুরো টিম মেম্বার মারা যাওয়ার মধ্যে সে বেঁচে যায়, কারণ সে তার টিমের দাম বলে দিয়েছিলো। তো সেখান থেকে সে রিদাকে সেটা বলে দেয় এবং রিদা তখন বলে যে তুমি যে করে হোক তাকে ধরো, আর্মান্ডোকে আমরা কালকে তোমাদের সারেন্ডার করবো, আমি পেয়ে গেছি কে তাদেরকে হত্যা করতে চেয়েছে, মাকে মানে মারতে চেয়েছে এবং কে এসে দায়ী। তার স্বামীকে যখন সেই কথা বলে সে তখন স্বামী বলে ঠিক আছে সমস্যা নেই, তুমি কি এখনো মাইককে ভালোবাসো? সে বলে না। এরকম প্রশ্ন যখন বলার পরে এখানে দেখতে পাই যে সেই হচ্ছে জেমস ততক্ষণে খোঁজ খবর পেয়ে গেছে এবং সে তখন আক্রমণের জন্য পৌঁছে যায় মাইকের বাড়ি এবং মার্কাসের বাড়ি। তো মাইকের বাড়িতে মাইক তো ফোন ধরছিল, তবে মার্কাসের বাড়িতে তখন সেখানে উপস্থিত ছিল আমাদের সেই আর্মি রেঞ্জার, হ্যাঁ মানে মার্কাসের জামাই। সে তখন বলে যে ইনকামিং, তো যাই ছখানে সে দৌড়ে রওনা পায় এবং তাদেরকে স্টোর রুমে ঢুকিয়ে দেয় এবং তখন সেখান থেকে সে একটি বন্দুক বার করে এবং সে তখন বলতে কিছুই বাইরে বাড়াবে না। তখন সেখান থেকে রেসি সেখানে এসে শুরু করে এক ধুমধম অ্যাকশন। আসলে রেসিকে তো আমরা সেখানে 2-3 সাল থেকে আগে থেকে জানি, তো রেসি যে এরকম অ্যাকশন করতে পারে এটা মানে আমরা কখনো ভাবতে পারিনি, কল্পনারও বাইরে রেসির এই অ্যাকশন সিন। তো অ্যাকশন সিন এতটাই জখাম ছিল, সে 15 জনকে এতভাবে মেরেছে, আর্মি শুটাররাও তো এখানে অবাক হয়ে যায় এবং এরাও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারে এটা কীভাবে কী হলো। যাই হোক চোখকে তো বিশ্বাস করা গেলই না, কিন্তু পরে এরা দেখতে দেখতে আর্মান্ডো পর্যন্ত হাঁক হয়ে যায়। তো একটা লোক যখন সেখানে পৌঁছে তখন সে তার মাথায় হেডশট মারে এবং হেডশট মেরে শেষ পর্যন্ত তারা সবাইকে বাঁচতে সিলিউট দিয়ে চলে যায়। বলে যে মার্কাস বলে যে তোমার আমার সব স্ন্যাক্স তোমার রেচি, এই কথা বলে তার সেখানে আমরা দেখি মাইকের বউয়ের কাছে তখন সেখানে এসেছে
ক্যালিং হাওয়ার্ড অর্থাৎ ক্যাপ্টেন হাওয়ার্ডের নাতনি। তো সেখানে সে বলে যে তোমার ইনকামিং তোমাদের বাড়ি থেকে বেরো, কিন্তু দেরি হয়ে গেছে। যেন সেখানে এসে পৌঁছতে দুজনকে বন্দি বানিয়ে নেয় এবং সে বলে যে আপনি জানি তুমি আমাদেরকে চেনো এবং তুমি জানো আমি এখন আমাদেরকে তোমার ছেলে বিনিময়ে দেরকে ফেরত নিয়ে যাও। তখন সে বুঝতে পারে যে সে তাদের বুঝতে পেরেছে এবং সে তারা বুঝে যে হ্যাঁ আমাদের ভিতরে কে এই কাজটি করছে, বিশ্বাসঘাতকতা করছে। এবং সেরকম মাইক বলে যে আমাদের মধ্যে একজনই জানে যে সেটা রিটা, এটা আমাদের বিশ্বাসঘাতক করবে না, এটা স্বামী, এটা এটাকে তারা জানিয়ে দেয় একটা স্বামী সহ। তখন তারা অফিসে জমা দেয়, কারণ সে বলে যে আমার অফিসে যদি কাজ হচ্ছে, তার স্বামী একটু সন্দেহ হয়, সন্দেহ না হয়ও না, তো না করে সে তখন একসঙ্গে লিফ্টে উঠে পড়ে এবং তার সেরকম এটার স্বামী আমার টেস্ট করতেছিল। সে তখন বলেছে তখন কাকে টেস্ট করছে, এবং সে তখন হঠাৎ করে তার ফোনটি কেড়ে নেয় এবং সে বুঝতে পারে তার সম্পর্কে টেস্ট করছে, তো ঘটনা সম্পর্কে। এবং তারা তখন শুরু করে এক ধুমধাম আর এক অ্যাকশন স্বামী বইয়ের লড়াই, অর্থাৎ এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত ভালো সব জায়গায়। হ্যাঁ তাহলে কী আর হবে নি, আর্মির মানে পুলিশের কেস বেড়ে যাবে, মার্ডার কেস। তো তারা তখন একে অপরকে এটা পুলিশটাকে একবারে ভাই মেরিয়ে দিচ্ছিল, এটা স্বামীকেও একবারে মারছে। এবং শেষ পর্যন্ত কোনো মতে বেঁচে রিটার হাত মরা হয়ে এসে সে এখান থেকে বাঁচিয়ে নেয় তাদেরকে, ডেভিড আর এ। তারা তখন সেখান থেকে বাকি বাঁচিয়ে নিয়ে চলে আসে। যাই হোক বেশি কথা না বলে সে তখন বলে যে স্যার তুমি এইটা কেন করছো, সে বলে যে দেখো আমরা এই টিমে যে কোনো স্যার আমরা ওকে বিশ্বাস করি না। তখন রিটার তখন সেখানে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি এটা কেন করছো, সে বলে যে 9/11 আক্রমণের পর আমরা কার্টেলের সঙ্গে বর্ডারের সিকিউরিটির জন্য কাজ করতাম এবং তারা একসঙ্গে জয়েন্টলি কাজ করেছি তাই। যাই হোক তখন তারা যা স্বামীকে বলেছে তুমি কি আমাকে কখনো ভালোবেসেছো, রিটা তখন বলেছে হ্যাঁ অবশ্যই ভালোবেসেছো। সে বলে যে দ্যাট ইজ মাই ফুট, এবং এই কথা বলে সে তখন তার মুখে টেপ লাগিয়ে দেয়। এবং টেপ লাগিয়ে দিয়ে তারা তখন তার সেই জেমসকে ফোন দিয়ে বলে যে দেখো অবশ্য ওদেরকে তুমি অনেক বেশি দূর চলে গেছো, এত আমার পক্ষে করার সম্ভব নয়, তাহলে তুমি এখনই ওকে মুভ করো সেখান থেকে স্পেনে। এবং তারা তখন বলে যে সে তার কথা শুনে যে তখন তাদের সেখান থেকে আমাদের মা তোমার হাতে এটা কী হয়েছে, মানে এ বলে এটা হলো একটা মেক্সিকান স্টাইল, এটাতে সবচেয়ে বেশি যন্ত্রণা পাওয়া যায় তুমি মানুষকে না মেরে, তো এখান থেকে আমি ধরা পড়েছিলাম তাই যন্ত্রণাটা আমাকে দেওয়া হয়েছে। বলে এখন তুমি আমাদেরকে এই যন্ত্রণা দিচ্ছ, এটা তোমার ঠিক নয়। সে বলে সমস্যা নেই তুমি দেখবে তোমার তোমার স্বামীকে তোমার জীবনের জন্য আমার কি ভিক্ষা আছে এবং তাকে আমি কীভাবে হত্যা করি। যাই তখন সেখান থেকে মাইক শেখ আমি সে একটি গান, সেই ব্যাড বয়েজ গানটি সারা বলে যে আমরা আসলে সেই ব্যাড বয়েজ, আমাদের ফিজিক্যাল হোক আমাদের পরিবারের লোককে বাঁচাতেই হবে। এই কথা বলে তারা তখন আবার রায়ের জন্য শুরু হয় প্রত্যেকবারের ব্যাড বয়েজ সিনেমার মতো। এবারও তারা একদম প্রাণপণ লড়াই শুরু করে এবং তাদের হাতে এমন কোনো বন্ধু নেয় না। এবং তখন তারা সেখান থেকে একটা বলে যে তাদের লোকেশনের একটা প্রথম অ্যামিউজমেন্ট পার্ক, তারা ডান দিক দিয়ে আমাদের এবং রিটারা ডসপে দিয়ে মানে ভ্যান নিয়ে তো সেখান থেকে তারা তখন সেখানে রওনা হয়। সুতরাং তখন তারা সবাই মিলে বলে যে এর বাইরে আমি আর কাউকে এর মধ্যে ঢোকাবো না, শুধু যদি লোকে ঢোকাবে তো বেশি বিপদ হবে, জানার কারণ থেকে যাবে যে আমরা আসছি। যাই হোক তো তখন তারা দুজনেই হচ্ছে সেখান থেকে উপরে যে ড্রোন পাঠিয়ে লোকেশন থাকে, এবং সেটা বলে যে অ্যামাজন পার্কের মূল থিংটা ছিল একটা অ্যালিগেটর, সেটা ছিল 17 মিটার লম্বা। এবং সে লেজেন্ড অনুযায়ী এখন টিম বন্ধু সে এখন ওখানে আছে। তো সেখান থেকে আরমান্ডো নিচ থেকে উপরে উঠে পড়ে এবং সেখান থেকে সেই ইয়ের স্বামীকে নামিয়ে দেয়, এটা স্বামীকে সে বলে তুমি একটু চালাই করো তোমার মৃত্যু নিশ্চিত। তো সেখান থেকে মাইক তার মাথায় বন্দুক তাক করে সে তখন দেখতে পায় যে তার স্ত্রীকে নামাচ্ছে, এবং সেখানে মাইকে বলে প্লিজ তুমি শ্যুট করো, কিন্তু মাইকে তখন আবার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং সে তখন শ্যুট করতে ব্যর্থ হয়। এবং তখনই জেমস কিছু একটা বুঝতে পারে এবং বুঝতে পারার সঙ্গে সঙ্গে সে বলে যে তুমি একা কেন, এবং তখন তাদের আশেপাশে লোককে দেখাতে শুরু করে এবং তারা তখনই খুঁজতে শুরু করে। সে বলে যে আমরা আমাদের আসার কাহিনী ফাঁস হয়ে গেছে, এবং তখন তাদের একটা লোক যখন সামনে আসে তখন যে আর্মান্ডোকে দেখে ফেলে, আর আর্মান্ডো তখন আর কি পিছন নিচ থেকে গুলি করাতে সে তখন নিজে পড়ে যায় এবং সেখানে সে এলিগেটর এসে তাকে কক করে গিলে নেয়। সেই সময় শুরু হয় আবার এক ধুমধুমার অ্যাকশন, এবং রিটা তখন বলে তোমরা তখন এন্ট্রি মারো, এবং তখন যে সর্বস্ব দিয়ে ফাইট করা শুরু করে আমাদের ব্যাড বয়েজরা। তো ব্যাড বয়েজরা গুলি করার সময় একটা স্নাইপার তাদের খুবই স্নাইপারিংয়ের কারণে তারা কিছু করতে না পারে, তখন স্নাইপারটাকে তারা আউট করে দেয় প্রথমেই। এবং তারা তখন সেখানে এসে আমাদের এই প্রথমবারের মতো মাইক আমাদের ঘাবড়িয়ে পড়ে, তারা তখন আমাদের মার্কেস বলে যে মাইক আমি তোমাদেরকে চেক করে আমাদের সে আগের মাইককে চাই। এবং সেখানে ক্যাপ্টেন হাওয়ার্ড তার চোখের সঙ্গে সে বলে সমস্যা নেই বয়েজ তোমরা যদি নাও পারো এখানে আমার কোনো সমস্যা চেষ্টা তো করছো। তখন মাইককে মার্কেস একটা চড় মেরে সে বলে তোমার আমি সেই খারাপ ডার্টি মাইকে চাই, আমি ডার্টি মাইকে বলে তারা তখন শুরু করে আবার তাদের আগের মতো অ্যাকশন, এবং তারা তখন ধূপধাপ তাকে পাশ তাকে মার এই সাইনি শুরু করে, এবং তারা তখন একের পর এক মেরে সামনে আগাতে থাকে।
তো মারতে মারতে এক পর্যায়ে পুরো এলাকায় উড়িয়ে দেয়। যাই হোক, তো এলাকায় উড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তার সঙ্গে থাকা প্রত্যেকটি গাড়ি উড়িয়ে দেয়, তো যাতে তারা বাইরে পালাতে না পারে। তখন তারা এখানে একটা প্যারামিটার সেট করে এবং ভিতর থেকে ইউএস মার্শালও পিছন থেকে আসতেছে, তারাও খোঁজ পেয়ে যায় মাইকা মার্কেসে। তখন তারা তিনজন মিলে তখন ভিতরে ঢুকে প্রথমে তারা ড্রোন ঢুকায় এবং ড্রোন ঢুকানোর সঙ্গে সবাই সেখানে গুলি করা শুরু করে এবং সেখানে গুলি করতে করতে মাইকা মার্কেসে ঢুকে পড়ে। এদিকে আমরা দেখতে পাই রিটার স্বামীও সেখান থেকে দৌড় মেরে প্লেন নিয়ে পালানোর চেষ্টা করলেন, দুটো তখন বলে না ওকে আমি দেখে নিবো এবং তুমি সেটা তুমি ভিতরে ঢুকো। তো তখন তারা হচ্ছে সবাই একে অপরের উপরে দুমধাপ গুলি করা শুরু করে, যে যত পায় যাকে যে সামনে পায় সে তাকে মারতে শুরু করে। যাই হোক, তো চারজন মিলে যে কীভাবে এত বড় ফোর্স ধ্বংস করলো এটা আমার আসলে বিশ্বাস হয় না, সত্যি সত্যি এটা কি সম্ভব আমি তো বলতে পারছি না। তো যাই হোক, সেখান থেকে তারা হচ্ছে মাইক আর মার্কেস যাকে সামনে পায় তাকেই মারতে থাকে এবং মারতে মারতে তারা সামনে আগাতে থাকে এবং শেষ পর্যন্ত হচ্ছে একটি হচ্ছে গ্রেনেড দেখিয়ে তারা তো পালাতে পারে। কিন্তু আমাদের সেটা তখন সেখানে গ্রেনেড আর পিজি টাইপের দিয়ে প্লেনটিকে ডিফেক্ট করে দেয়, প্লেনের পাখার ভাঙায় প্লেন নিচে নামতে শুরু হয় এবং সেখান থেকে প্লেনটি ধাক্কাকে একজনকে মেরে, তো একজনকে তো পুরো মেরেই দেয় আর বাকি তো কোনো রকম বাঁচে যায় আমাদের মার্কেস। তখন সেখান থেকে মার্কেস দেখতে পায় যে নিচে লাফ মেরেছে মাইক, মাইক নিচে পড়ে না সেখানে গাছটি ফেটে দেয় এবং তখন সে মার্কেস বলবে না না না, কিন্তু মার্কেসে লাফ মারে এবং মার্কেস পড়ে যায় এবং সেখানে তার বন্ধুটি নিচে পড়ে যায়। কিন্তু সেখানে দেখতে পায় যে সেই অ্যালিগেটার, সেই 17 মিটার লম্বা অ্যালিগেটার, সাদা অ্যালিগেটারটি সেটা সত্যি সত্যি কুমিরে চলে আসে এবং তখন সেখানে তারা বলে যে দেখো মাইক সমস্যা নেই আমি তার সাথে কথা বলবো, দেখো এটা তোমার জায়গা না, এটা তো তোমার জায়গা না, এটা দিয়ে আবার ভুলভাল প্রকাশ করবেন। তখনই মার কাছের হাতের পুরে ক্যালিগ্রাফিটা চুমা দেয় এবং চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে সে কোনো রকম মাইক তাকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, বাঁচিয়ে নেওয়ার পরে সেখান থেকে তারা উঠে আসে এবং তখন সেখানে আমরা আর্মান্ডো দেখতে পাই। আর্মান্ডো এবং তার সেই হচ্ছে আমাদের সেই ক্যাপ্টেন হাউলের নাতনি, তারা তখন সে আর্মান্ডো তাকে বাঁচানোর জন্য প্রাণ লড়াই করছে। এই হয় দাদাকে মাই দিছে আর নাতিকে বাঁচাচ্ছে, বাহ মেয়েই বলি। তখন সবাই তাকে মারার চেষ্টা করলো, সে তখন তাদের একে অপরের ছুরির আঘাত বন্দুকের আঘাত খেয়েও তারা তাকে মেরে আর্মান্ডো কোনো রকম তাকে বাঁচিয়ে নেয় এবং প্রথমে তার সে হাওয়ার্ডের রিটা তখন তাকে ছেড়ে না দিয়ে আর্মান্ডোর সাথে করে নিতে থাকে। এদিকে ব্যাড বয়স তখন জেমস এপিসোড আছে, তার যেহেতু যেহেতু জেমস এখানে তখনও মাইকের স্ত্রী রয়েছে, এদিকে আমাদের রিটার স্বামী তখনও জীবিত ছিল এবং প্লেন ক্র্যাশ থেকে কোনো রকম উদ্ধার করে যখন ববের কাছে হেল্প করতেছে সেই সময় সে তাকে গুলি মারে হাতে এবং হাতে গুলি মেরে তাকে ফেলে দেয় এবং রিটা তখন শেষ পর্যন্ত তাকে লাথি মেরে রিটাকেও সে মারার চেষ্টা করছেন, লাথি মেরে তাকে ফেলে দেয় এবং তখন এলিফেন্টের হাতে তার উপরতলা পাসার টিকিট কনফার্ম হয়ে যায়। তো উপরতলা টিকিট তো কনফার্ম হয়ে গেছে, তো এদিকে রিটা দেখতে পায় সে তখন গুলি লাগার কারণে ওখানে FBI মানে মার্শাল, ইউএস মার্শাল সেখানে এসে পৌঁছানো হয়েছে এবং সেখানে তো আর কিছু নয় এবং জাস্ট মানে ধোঁয়া আছে। তো এদিকে হচ্ছে আমাদের সিসিটিভি জুডির কাছে, জুডি যখন আর্মান্ডোর কাছে পৌঁছানোর কাছে তখন সেই জায়গায় এসে পৌঁছে যেখানে সে তার ক্যাপ্টেনকে দেখেছিল, ক্যাপ্টেন হাওয়ার্ডকে। তো তখন হচ্ছে এই তো সেই জায়গা, কিন্তু তখনই জেমস তাকে গুলি করে আমার গান বলে না এবং মাইক তখন এসে তখন সে মাইককে তখন সে বলে দেখুন মিস্টার মাইক এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় আপনার বোন হবে আপনার বেস্ট ফ্রেন্ড, আপনি কাকে নেবেন। সে তখন বলে যে এর মতো একজন আছে যে কোনোভাবে মরতে পারে না, তো আমি এটাই নিব এবং সে কথা বলে মাইক তখন যে বলে না না প্লিজ আমাকে গুলি করো না মার্কেস। তো সেই সময় মার্কেসকে মাইকটা গুলি করে, যে একটু ভেস্টে খুব বাজেভাবে লাগে সে নিচে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে একটা গুলি যেয়ে জেমসের মাথায় লাগে এবং জেমস সেখানেই উপরতলার টিকিট কনফার্ম। যখন সেখানে এখন মাইক মার্কেসকে সরি সরি বলে, কিন্তু মার্কেস বলে তুমি আমাকে গুলি করতে পারো কি সম্ভব হলো। তো সেখানে তখন হচ্ছে জুরি যখন সেখানে এসে পৌঁছায় এবং তখন সে আর্মান্ডোকে 3টা গুলি করে, তখন একটা গুলি না লাগার পরে তার মেয়ে তখন সেখানে এসে পড়ে যে প্লিজ ও আমাকে বাঁচিয়েছে, ও না হলে আমি নিজে মারা দিতাম। তখন সে সব বুঝতে পারে, তখন মাইকও সে তাকে বলে প্লিজ দেখো ও তোমার মেয়েকে বাঁচিয়েছে, ও হয়তো আগে ভুল ছিল তবে এখনও সঠিক কাজই করছে, প্লিজ ওকে ছেড়ে দাও। শেষ পর্যন্ত জুরি তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং সে বলে তাদের চলে যাও আমার ডিসিশন পাল্টানোর আগে। তো সেখান থেকে তখন হচ্ছে মাইক ওর ছেলেকে আর্মান্ডোকে নিয়ে একটা বোটে দেয় এবং সেখানে বলে যে সাউথ ইস্ট জায়গায় যেতে, সাউথ ইস্ট বলে সে তাকে সেই বোটের মধ্যে চলে যায়। সেদিকে সব কিছু শেষ হয়ে গেছে এবং তখন সেখানে ইউএস মার্শাল রূপে সেখানে হাজির হয় এবং তারা বুঝতে পারে যে মাইক এবং মার্কাসকে তারা ড্রাগ কার্টেলটা ফাঁসিয়েছিল। তো এখান থেকে সবাই তখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখানে শুধুমাত্র রিটা একা হয়ে গেল, রিটা মাইককেও পেলো না, এখন তার স্বামীও তো সে নিজেই মেরে ফেললো, মানে তার স্বামী তাকে মারতে যেত না ফেললো। তো এর সঙ্গে মুভিটির হচ্ছে এখানেই হ্যাপি এন্ডিং ঘটে। সো মুভিটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। তো এন্ডিংয়ে এখানে একটা আরেকটা সিন ছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম। সো যাই হোক, তো তখন এখান থেকে আসে তারা এখন পিকনিক স্পটে দেখানো হয়, পিকনিক স্পটে তারা এখন পিকনিক করছে। সো এখানে মার্কেস বলে মাইক তুমি এইটা পারবে না, তুমি হলো হচ্ছে একজন বাচ্চা, দেখো তুমি বাচ্চা মানুষ, আমি করবো গ্রিল। তখন এখানে সেখান থেকে এসে আমাদের এসে দাঁড়ায় এসে দাঁড়ায়, তো তোমার রিসিকে তো অবশ্যই চিনো যে সেই 15 জন ট্রেন্ড
একদম এক টপা টপিক মেরেছে, তখন সে তারা তখন বুঝতে পারে যে 15 জনকে মেরেছে ভাই, এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না, মানে এখন ঋষির দাম হয়েছে, সারাদিন তো ঋষিকে তারা কোনো দামই দেয়নি। তো তখন তারা শেষ পর্যন্ত সেখানে ঋষিকে বলেছে ঠিক আছে তুমি মাংস গ্রিল করো আমরা চলে যাই, এই বলে ঋষি তখন চিকেন গ্রিল করা শুরু করে। তো এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। ধন্যবাদ সবাই দেখার জন্য। Oh,